আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো খরগোশের মেল ফিমেল কীভাবে চিনবেন। অনেকেই আমাকে কোয়েশ্চেন করে বা অনেকে পোস্ট করে যে ভাই খরগোশের মেল ফিমেল কীভাবে চিনবো, মানে খরগোশের ছেলে মেয়ে কীভাবে চিনবো। তো আজকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব যে কীভাবে চিনবেন। বড় হইলে তো বুঝাই যায়, অ্যাডাল্ট হইলে একটা খরগোশ যখন 4 মাস হয়ে যায় তখন এমনিতেই বোঝা যায় ছেলে খরগোশটার অন্ডকোষ বের হয় আর ফিমেল যেটা এটার বের হয় না। যেমন ছেলে খরগোশটার বিচি বের হয় দুইটা, দুই সাইড দিয়ে, পায়ের দুই সাইড দিয়ে দুইটা, আর ফিমেলটার বের হয় না। তো তারপরেও আমি বুঝাই দিই বা দেখাই দিতেছি, দেখা দেওয়ার চেষ্টা করব। আমি একটা ফিমেল একটা মেল নিছি, তো আমি দুইটা দিয়ে দেখাই দিব যে কোনটা ছেলে কোনটা মেয়ে। ঠিক আছে, এই যে আমার হাতে একটা মেল আছে, এটা এমন করে নাকি আমি ঠিকঠাক ভিডিও বানাইতে পারবো না। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, এটা একটা মেল, এই যে দুই সাইড দিয়ে দুইটা অন্ডকোষ বের হয়েছে, এই যে দুই সাইড দিয়ে দুইটা অন্ডকোষ বের হয়েছে। তারপরে আমি দেখাই দিতেছি, তো এটা হইতেছে একটা মেল, এই যে দুইটা বিচি, এবং এটা হইতেছে ফিমেল, ওর কোনো অন্ডকোষ নেই। এই এটা হচ্ছে একটা ফিমেল। ভিডিওতে ক্লিয়ার আসতেছি কিনা জানি না, তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা ফিমেল, আর এটা একটা মেল। তো যাই হোক বন্ধুরা, আশা করি সবার উপকারে আসবে ভিডিওটা। তো আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।